মানুকে নিজে এসেছিল নাকি কেউ পাঠিয়েছিল? মানুকে মানু নিজেই এসেছিল রাজা। আর তুমি মানুকে এই ঘরে নিয়ে এলে বলো, বাইরের ঘরে বসাতে পারতে তো। কেন, আমার তো লুকোনোর কিছু নেই রাজা। তাছাড়া আমার বাড়ির সবাই জানে যে আমি কোন বাড়িতে বিয়ে করে এসেছি। তারা যদি আমাকে এভাবে মেনে নিতে পারে তাহলে তো ভালোই। তুমি দেখো রাজা, আমাদের চিরকাল এই অবস্থা থাকবে না। আমরা একদিন ঠিক মাথা উঁচু করে বাঁচব। তুমি ভুলে যেও না রাজা, আমি কিন্তু মাম্মাকে চ্যালেঞ্জ করেছি তোমাকে নিয়ে। ওদের একদিন গর্ব হবেই। কিসের ব্যাপারে কি করবে? এই যে এদের দুজনের একটা মহা সমস্যা তৈরি হয়েছে। তাই নাকি? দুষ্টু জ্বর হয়েছে বলে মা আজকে রাত্রিবেলা দুষ্টুকে নিজের কাছে নিয়ে শুতে চেয়েছেন। তিনি তো আবার তোমার ভাইকে ছেড়ে থাকতে পারবে না। দিদি ভাই, ওমা সত্যি কথাই তো বলছি। বুঝলাম, মহা সমস্যা তো, আর তুমি হয়েছো এদের ত্রাণ কর্ত্রী। কি মুশকিল, আমি কি করবো বলো তো? আমি মায়ের কাছে গিয়ে মুখের উপর বলবো না বাবা আমি এসব কিছু পারবো না? আরে বাবা তুমি পারবে। প্লিজ বৌদি, মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না। আরে বাবা বুঝতেই তো পারছো, কপোত কপোতে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে। উনি আর কি মারবি না। এই মন কি হচ্ছে, কি এই আর কি মারিস না, দাদা হয় না? শোন না রাজা, বলছি যে দেখ, প্রথম প্রথম বিয়ে করেছিস তো, এরকম একটু হয়। তুই কটা বছর যেতে দে, তুই দেখবি, দেখছিস তো তোর বৌদির কি আমার প্রতি আর সেই টান আছে। মানেটা কি? হ্যাঁ কি হচ্ছে নাকি, একটা কোথাও ভালো আইডিয়া দেবে তা না, এদের আরো উস্কে দিচ্ছে। আর তুমি এর মধ্যে নিজেদের কথা কেন? যাকে দেখছি, আমি যাই মায়ের কাছে, দেখি কিভাবে ম্যানেজ করা যায়। তোমরা খেতে এসো তো। সুদেষ্ণা, হঠাৎ তুমি ফোন করছো, তুমি কবে কবে আসবে? সুদেষ্ণা, সেটা তো আসার সময় বলে এসেছিলাম যে ফিরবো না। তোমার এক্স ফ্যামিলি আর তোমাকে সময় দিচ্ছে না বুঝি। সুদেষ্ণা তুমি বিশ্বাস করো, ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বিশ্বাস নো ভিরু, আই ডোন্ট ট্রাস্ট ইউ। প্লিজ সুদেষ্ণা, তুমি আমাকে বিশ্বাস করো। আমি আমি তোমাকে সত্যি খুব মিস করছি সুদেষ্ণা। তুমি আমার কথা কোনোদিন এতটুকু ভেবেছো? তুমি যদি এতটুকু ভাবতে না, তাহলে তোমার ছেলের সঙ্গে ষড়যন্ত্র করে বিয়েটাকে সাপোর্ট করতে না, আমার মেয়েটাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিতে না। অভিরূপ দুশোর সঙ্গে আমার সেদিন রাস্তায় দেখা হয়েছিল, কেন আর ওর সঙ্গে একটাও কথা বলিনি, একটাও না। আমার যত রাগ যত বলি মানুষ সব আমি দেখিয়েছি। সে তুমি করো যা ইচ্ছে করো, আই এম লিস্ট বদার্ড। দেখো অভিরূপ, আমি তোমাকে আবার বলছি, আমি ফিরে যাব না। না 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 না, তুমি তুমি এতটা নিষ্ঠুর হতে পারবে না। আমি জানি নিজের সংসার ফেলে নিজের বাড়ি ঘর ফেলে তুই দিনের পর দিন থাকতে পারবে অন্য কোথাও? পারবো ১০০ বার। আর এসব ন্যাকা ন্যাকা কথা না আমার শুনতে একদম ভালো লাগছে না অভিরূপ। সারাটা জীবন তো তুমি আমার সঙ্গে দ্বিচারিতা করে এসেছো। ভালো মানুষের মুখোশ পরে তুমি আমাকে ঠকিয়েছো, আমার জীবন থেকে সমস্ত আনন্দ নষ্ট হয়ে গেছে। তার জন্য তুমি দায়ী, তুমি তুমি শুধু তুমি দায়ী। আমার জীবন থেকে সমস্ত আনন্দ ভালো মানুষের মুখোশ পরে তুমি আমাকে ঠকিয়ে। আর এসব ন্যাকা ন্যাকা কথা না আমার শুনতে একদম ভালো লাগছে। সারাটা জীবন তো তুমি আমার সঙ্গে দ্বিচারিতা করে এসেছো, তুমি তুমি শুধু তুমি দায়ী।